মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আস্তে আস্তে কথা বলছি চারিদিক নিস্তব্ধ এখন ঘড়ির কাটায় পাঁচটা পনেরো তো এই যে চা খাচ্ছি মামুনিয়ার আমি রোজকার মতনই দেখো ঠান্ডায় কাঁপতে কাঁপতে আজ হচ্ছে সেই দিন সানডে আজকে পিকনিকের দিন আজকে আমাদের পিকনিক আছে আজ হচ্ছে টোয়েন্টি ফোর্থ ডিসেম্বর যাব কোথায় যাচ্ছি কি যাচ্ছি দেখতে পাবে একটু পরেই সব কিছু বলবো আগে যাটা খেয়ে নিই ফ্রেশ হবো তারপর আগে পুজোটা দিয়ে নেব তারপর রেডি হবো এখনও দেখা যাক কটায় ওঠে আর বাস মোটামুটি সাতটা সাড়ে সাতটা আমি আগে জানতাম ছটা কালকে বললো যে না সাতটা সাড়ে সাতটা কারণ অনেক বয়স্ক মানুষরাও যায় তো তাদের উঠে এতো সকালে রেডি হতে একটু প্রবলেম হবে সেই কারণেই টাইমটা রাখা হয়েছে যেতে প্রায় দু ঘন্টা তো লাগবেই মানে পৌঁছাতে পৌঁছাতে ধরো দশটা তো বাজবেই কম করে বলছি বেশি হতে পারে চলো আগে চাটা দুজনে মিলে খেয়ে নিলাম ঠিক আছে চাটা খাই এই দেখো এদিকে আবার আলো আধারি খাই চলো ফ্রেশ হবো ওই পুজো দেব এ ঘরটা এখন অন্ধকার আর এই দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে সকালবেলা এই যে এখন বাজে ঠিক ছটা এবারে আস্তে আস্তে এই যে পুজো দিয়ে নিলাম কারণ বেলায় আজকে আর দেয়া হবে না এই যে গোপু তুলে চোখ মুখ ধুয়ে জামা কাপড় সব ছাড়িয়ে ফ্রেশ করে দিয়েছি ও এখন জল বিস্কুট খাচ্ছে এ বাবা মুনি চলো সকালটা সুন্দরভাবে শুরু করলাম আশা করছি দিনটাও ভালোই কাটবে তোমরা দেখতে থাকো এই দেখো বন্ধুরা এত সকালে তো দিনই উঠি না এই দেখো কি কুয়াশা আর পাঁচতলার উপরে তো মনে হচ্ছে যেন একদম পাহাড় দেখো ফোনে কতটা বোঝা যাচ্ছে জানি না অপূর্ব লাগছে দারুণ সিনারিটা দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না বাইরের তো এই দেখো ফাইনালি চলে এসেছি রেডি হয়ে গেছি এই যে এটা নতুন পরলাম এই যে এই দেখো একদম পিকনিকের জন্য এই জিন্স হচ্ছে একদম আইডিয়াল পোশাক একদম রেডি হয়ে গেছি মামাও রেডি হয়ে গেছে আর দেখবে এই একটা ব্যাগ হয়েছে এই সব ব্যাগ কিছু টিচারা কিচ্ছু না আস্তে আস্তে সন্ধে হয়ে যাবে আটটা তো বাজবেই তারপর ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো সেই কারণে বিছানা থাক পুজো টুজো তো দেওয়াও হয়ে গেছে সকালে দেখলে আর এই যে এই ব্যাগ হয়েছে মাম্মা সারা সারাদিনের জিনিসপত্র আমাদের ধরো যখন এই গরম লাগবে এটা খুলবো টপ এই সমস্ত নিয়ে এই হয়ে গেছে চলো আমরা কোথায় যাচ্ছি তোমাদেরকে বলি এই দেখো মামুনিও রেডি হয়ে গেছে এই যে গুড মর্নিং হ্যাঁ আবার হ্যাঁ আবার তখন ঘুমের ঘোরে গুড মর্নিং ছিল এখন একদম ফ্রেশ মাইন্ডে গুড মর্নিং আর এই যে আমার মাম্মা এই দেখো বাবা গুড মর্নিং বলো কোথায় যাচ্ছো শুন রেডি হয়ে চলে গেছে নিচে বাস চলে এসছে ওখানেই গেছে ফুলের সাথে হ্যাঁ সৌমিকাও এসছিল গেছে চলো সারাদিন কি করবো না করবো দেখতে থাকো এনজয় হবে প্রচন্ড অনেকজন মেম্বার দুটো বাস মানে এরকমই প্রতিবার আমাদের পিকনিকটা গ্র্যান্ড পিকনিকই হয় বন্ধু বান্ধব এই এখন তো ফ্ল্যাটের অনেকেই আছে যাচ্ছে রিলেটিভ তারপর হচ্ছে পুরো পাড়া মোট একশো পাঁচজন আমরা যাচ্ছি প্রতিবার এটা একশো জন হয় এবার একশো পাঁচ ঠিক অনেকেরই শরীর টরীর খারাপের জন্য লাস্ট মোমেন্টে ক্যান্সেল হয়েছে হলে ওরকমই হতো কোথায় যাচ্ছি বলো তো চলো বলেই দিই পরে আবার এইসবের মধ্যে বলতে ভুলেই যাব যাচ্ছি হচ্ছে বর্ধমান বিগস ফার্ম মেরির যে কারখানার যে মালিক তারই বাগান বাড়ি সেইখানেই আমরা যাচ্ছি ওরা একবার গেছিল মামুনিরা সবাই দু সালে সেই বছর আমার বিয়ে হয়নি সতেরো ডিসেম্বরে আমার বিয়ে হয়েছিল তো এই নিয়ে মামুনিদের সেকেন্ড টাইম ওটা একটা ফার্ম হাউস ওটা কোনো পিকনিক স্পট না যেহেতু পরিচিতদের মধ্যেই সেই কারণেই আমাদেরকে এটা মানে দিচ্ছে আর কি পিকনিকটা করার জন্য এটা কোনো পিকনিক স্পট না ফার্ম হাউস খুব সুন্দর চলো আমি এটা প্রথমবার দেখবো তোমাদের সাথেও শেয়ার করব তো আমাদের ট্রিপ হচ্ছে আজকে বর্ধমান ঠিক আছে হ্যাঁ চলো চলো এখানে গিয়ে দেখা হবে নিচে গিয়ে হ্যাঁ

তো সবাই আমাদের অ্যাপার্টমেন্টে এই যে দেখো সব একসাথে যাচ্ছি এবার নতুন নতুন সদস্য অনেক রয়েছে এবার বেশ মজা হবে সঙ্গে থাকো এই যে একটু করো একটু হাই করো এই যে করো করো ফ্লাইং কিছু দিয়ে দাও

ধরা দেবে ভালোবাসা তুমি পথে চেনু পাশে আছি আমাকে আমরা পৌঁছে গেছি অনেকটা সময়ের পর এই যে এখন আমরা হেঁটে যাব ওই দিকটায় গ্রাম্য পরিবেশ খুব সুন্দর হ্যাঁ খুব সুন্দর এই যে স্যার চল এই দেখো আমরা চলে এসছি বাস থেকে নেমেও কিছুটা হাঁটতে হয়েছে হেঁটে চলে আসলাম এই যে ফার্ম হাউসটাতে চলে এসছি চলো চলো দেখাই এই যে সবাই আছে এক এক করে আসছে আর কি আরেকটা বাস এখন এসে পৌঁছায়নি হ্যাঁ বেরোবো তো অনেক সময় আছে বস্তু মা ব্যথা হয়ে যায় এই যে হ্যাঁ এই তো ঢুকছি এই দেখো ওপরে এখন একটা লাই

তোমার ম্যাচিং হয়ে গেছে হ্যাঁ ওই সোজা গিয়ে বাঁদিকে সোজা গিয়ে বাঁদিকে হ্যাঁ 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 তো দেখো আমরা চলে এসছি পৌঁছে গেছি বাগান বাড়িতে ঢুকেও গেছি মানে এত সুন্দর ভেতরটা দৃশ্যটা এত দারুণ মানে যেদিকেই তাকাচ্ছি সেই দিকেই সবুজ আর সবুজ অপূর্ব সুন্দর একদম মন ভরে গেছে পরিবেশটা দারুণ আর গোলাপ গাছ মানে ফুল গাছে চারিদিক ভর্তি আর বিভিন্ন ধরনের এই যে সাজানোর যে পাতাবাহারের গাছগুলো সেইগুলো আর দেখো আমরা ভেতর দিকে যাচ্ছি যে সবাই মিলে এখন এই দিকটাতে দেখো এই যে এগুলো হচ্ছে সব ধান ধানগুলো রোদে দিয়েছে সব খড় থেকে ঝেড়ে রোদে দিয়েছে মানে একদম অপূর্ব দৃশ্য দারুণ দৃশ্য মানে এই জায়গায় না আসলে বোঝাই যেত না জায়গাটা এত এই দেখো এখানে পৌঁছে গেছি তো অনেকগুলোই রুম আছে ফাঁকা রুম এখানে চেয়ারের ওপর সব লাগেজগুলো রেখে আগে একটু ফ্রেশ হয়ে নেবো আর কি মাম্মাকেও ফ্রেশ করবো আর এই দেখো এটা হচ্ছে কাকিমা আমাদের অ্যাপার্টমেন্টেরই সব নতুন সদস্য হ্যাঁ এই কাকিমা আর এই যে কাকু এই যে ম্যান ঠিক আছে সারা খুব রসিক মানে বাচ্চা ভীষণ ভালোবাসে আমার মাম্মাকে প্রচন্ড ভালোবাসে সব বাইকে মানে পুরো বাজ মাতিয়ে রেখেছিল ঠিক আছে ম্যান হ্যাঁ আর এই যে আর এই তো মামনি হ্যাঁ বাচ্চা কাচ্চাগুলো সব ওইদিকে আছে এক এক করে দেখাবো আর এই যে

শীতের স্পেশাল আর এই দেখো বন্ধুরা আবার ব্যাগ রেখে আমরা মাঠে চলে এসেছি এখানে অনেক বাচ্চারা দেখতে পাচ্ছ ছোট ছোট ছেলেমেয়েরা তাদের মায়েরাও রয়েছে তো দিনটা ছিল যেহেতু রবিবার সানডে তো সেই দিন না এই বাগান বাড়িতেই এখানেই বাচ্চাদের আর সাথে মায়েদের খাওয়ানো হয় শুক্রবার করে কুপন দেওয়া হয় রবিবার খাওয়ানো হয় এই ভেতরে যারা আর কি লোক ছিলেন তাদের সাথেই কথা বলে এটা জানলাম তো বেশ এই জিনিসটাও খুব ভালো লাগলো যে সবাইকে এই বাচ্চাদেরকে খাওয়ানো হয় জিনিসটাও খুব ভালো আর দেখো চলো পুরো বাগান বাড়িটা যেটুকু পারছি তোমাদের সাথে ঘুরে দেখাচ্ছি কিন্তু শীতকাল হলে কি হবে প্রচণ্ড মানে বেশ ভালোই টেম্পারেচার ছিল ঠান্ডা তো একটুও লাগছিল না মানে ব্যাগ ব্যাগ শুধু ভরে জাস্ট নিয়েই গেছি একদমই কিছু লাগেনি আর হচ্ছে ঠান্ডা তো ছিলই না মানে প্রচণ্ড রোদ কিন্তু পরিবেশটা অপূর্ব আর ওই দূরে মঞ্চ আছে ওখানেও সব কিছু আর কি কোনো সাংস্কৃতিক প্রোগ্রাম প্রোগ্রাম সেগুলোই করা হয় আর এই দেখো ওই যে দূরে দেখতে পাচ্ছ যে এই রুমগুলো রয়েছে এখানেই আমাদের লাগেজ সব কিছু রয়েছে আর চারিদিকে হচ্ছে তাল গাছ খেজুর গাছ সুপুরি গাছ আম গাছ একদম ভর্তি গাছে গাছে আর এইখানে দেখো রাধাগোবিন্দের মন্দির ছিল সেটাও তোমাদেরকে দেখালাম এই মন্দিরটাতে আমরা যাইনি আর এই দেখো এখানে আছে মঞ্জুশ্রী ভিলা তো এখানেই মানে কার্যালয় আর কি এখানেই সব কিছু মানে এদের দান ধ্যান তারপরে খাওয়া দাওয়া এগুলোই এখানে করানো হয় দেখো দূরে টেবিল চেয়ার সব কিছু আছে এখানেই লাঞ্চ হয় তো ঘুরে ঘুরে যেটুকু যা দেখলাম আর এই বাগান বাড়িটা তো অপূর্ব মানে মাঝখান থেকে রাস্তা দুই পাশে গাছ ফুল গাছ তোমরা দেখতেই পাচ্ছ কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমাদের তো অপূর্ব লেগেছে চলো পুরোটাই আজকে সারাদিন তোমাদের সাথে শেয়ার করব তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আমাদের সাথে তোমরাও এনজয় করো আর দেখো ওই যে দূরে মঞ্চটা তার পাশেই হচ্ছে এদিকে বাচ্চাদের খেলার জন্য একটা ছোট্ট গার্ডেন মতো তো এখানেও বেশ ঢেঁকি আছে স্লিপ আছে দোলনা আছে অনেক কিছুই আমরাও একটু দোলনা চড়েছিলাম বাচ্চাদের মতো পিকনিকে এসে আমরাও যেন বাচ্চা হয়ে যাই আর এখানে দেখো আমাদের অ্যাপার্টমেন্টে সবাই রয়েছে আর এই বাচ্চারা সবাই এখন দোলনা চড়ছে তো মাম্মাও চড়বে ওরাও চড়বে চলো ওদেরকে একটু আনন্দ দিই সাথে আমরাও আনন্দ করি আর তোমরা এনজয় করো আমাদের সাথে ভ্লগটা দেখতে থাকো একটু পরেই টিফিন করব আর একটা বাস আমাদের এখনও এসে পৌঁছোয়নি অনেকটাই দেরি হয়ে গেছিলো সেই কারণে টিফিনটা এখনও হয়নি জাস্ট আমরা মোয়া খেয়েছি এখন লুচি ছোলার ডাল এসব খাওয়া হবে তো আমি একটু দোলনা চড়ে নিচ্ছি চলো এবার টিফিনের ওই দিকটাতে যাই তোমাদের সাথে শেয়ার করি হ্যাঁ এখানে সবাই দেখো বাবা বাচ্চাগুলোর জন্য এগুলোই ভালো হয়েছে আনন্দ পাচ্ছে হাই করো এই যে হ্যাঁ হ্যাঁ তুই উঠে পড়তে পারতি তো আয় আয় মনা মনা আবার আমার মেয়ে বলছে মনারে তুই কোথায় সবাই এক একজন মন আচ্ছা তাহলে নেবে পড়ো ঠিকই বলেছি তো এই দেখো আমরা সবাই এখন টিফিন খাচ্ছি এখানে লুচি ছোলার ডাল হয়েছে আর এই ভ্লগটা আজকে এই পর্যন্তই রাখলাম যেহেতু অনেকটা বড়ো ব্লগ সারাদিনের নেক্সট পার্টে আরও চমক রয়েছে প্রচুর আনন্দ রয়েছে সেটা তোমরা নেক্সট ভিডিওতেই দেখতে পাবে আজকের মতো এই পর্যন্তই কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে চলো আজকের মতন তোমাদের সাথে সাথেটা